নবীজি ডাকে আল্লাহ 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 আবার কখনো দেখে রহমান বলে ডাকে আবার কখনো রহিম বলে ডাকে ওরা মনে করলো নবীজি আল্লাহকে মনে হয় কয়েকজন আল্লাহ আছে এজন্য কয়েক নামে ডাকে ওদের মনে যখন প্রশ্ন হয় মৌলা পাক নিজে উত্তর দেয় কুলে তো আল্লাহ রহমান আমি মৌল্লাকে যেই নামে ডাক বোনা কেলো আমি অল্লাহকে আল্লাহ বলে যদি ডাকো রহমান বলে ডাকো আমি আল্লাহ রহমান তোমার পাশেই হাজির হয়ে যায় হাদিসে কুদশি দেবলা হয় আনা জালি সুম দকালনি হদিসে কুদসি মৌলা পত্র বোলা নিজে বলেন নিজে বলেন মোলা পক্রুলান আমি নিজে বলেন আনা জালি সুমাং দা করণি যেই বান্দাবান্ধী আমি মোলাপাক জিকির করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাই আরে করল্লাহ আকবর কুমিয়ারা গুনার কথা চিন্তা না বন্ধা যখন আল্লাহকে আল্লাহ বলে ঢাক দেয় ও মালি আমার তো কোনো পুঁজি নাই আমার তো কোনো চালান নাই মৌলা পাকের রহমতের দিকে তাকাইয়া মন্দা যখন ডাক দেয় মৌলা পাকের রহমত তু মন্দার পাশে হাজির হয়ে যায় হাদীসে খুদিসিতে মাওলানা নিজে বলেন আনা জালিসু মান দা করনি যেই বান্দাবান্দি আমি আল্লাহ পাকের জিকির করে আমি মাওলানা পাক স্বয়ং নিজে ওই বান্দার পাশে হাজির হয়ে যায় ওরে মজার ব্যাপার কল্লাহু আকবার আল্লাহ এই যুবক হাতুটা 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 আল্লাহু আকবার আল্লাহ হ্যাঁ বিপিএল সামনে বসলে ছক্কা বলে চিৎকার দাও আউট বলে চিৎকার দাও আর দিনই মজমায় আসলে बुजुर्गো দেখি কে কি বয়ান করে জবানদান করেছিলেন কে আল্লাহ আল্লাহ নাম জবানিনে নামার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যুবকদের লক্ষ্য কর আমি যখন হাত তুলবো তখন তোরাও হাত তুলবি পারবে ইনশাআল্লাহ অল্প সময় বয়ান করব বড় ভাইরে বসায় রেখে এসেছি অনেক বড় আলেম আমাদের বড় ভাই সকলের মুরব্বি তারে বসে আসছি অল্প সময় আমল করবো আমি অল্প সময় কথা বলবো দিলেমন কান দিয়া দোনোটা দেওয়া আমলের নিয়ে দেশ জন্য রাজিয়া সির ইনশাআল্লাহ ও মেরে মতারম ভাই ও আমার আল্লাহ এমনই আল্লাহ আমার আল্লাহ এমনই আল্লাহ পাকের নাম যখন বান্দা উচ্চারণ করে ও ফাজিলের দৌলরা ভারসিটির মাল কীসের মাল আর বলেন না বলেন না কিসের মাল ভার সিটির মাল ও কি কয় জানেন নি ও কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না ক বল লাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল জিকির না কি করা যাবে না আল্লাহ নিজে বলেন উদু আল্লাহু আকবার আল্লাহু আকবার উযিকুরুল্লাহ আমি জিকির জিকির কর কর বেশি বেশি আমি মাউলার রহমত তোকে ঘিরে ধরবে আমি মাউলার রহমত তোকে ঘিরে ধরবে আল্লাহ নিজে বলেন উদুকুরুল্লাহ আর ও কি কয় ভার্সিটির মাল কি কয় কলনা কল না কি কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না আমি নাম নিতেছি না বুঝে নিয়ে মেয়ের মোখতারাম ভাইও গতকালকে ওর সাথে প্রোগ্রাম ছিল হঠাৎ এক কারণে ওর ভক্তরা মারামারি লাগাই দিছে আর মাহফিল হয় নাই কি আর করবো ও মেরে মোখতারাম ভাইও ও বলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না আল্লাহ নিজে বলেন আর এক জায়গায় বলেন উদু কুরুল্লাহ উদু কুরুল্লাহ বিসমি রব্বিকা সাব্বিহ ইসমা রব্বিকাল আলা আল্লাযী খলক ফাসাওয়া আরে মাওলার জিকির কর মৌলা পাকের নামের জিকির কর এ তোমার প্রতিপালকের তোমার রবের নামের জিকির তুমি করো আমাদের রবকে আর বলেন না কে আল্লাহ নিজে বললেন আসেন দেখি তাইলে আল্লাহ যে বললেন আল্লাহর নামটা কি আছে না নাই আল্লাহর নাম জানেননি আল্লাহর নাম জানেন না ও মের মোহতরাম ভাই আল্লাহ এই শব্দের কোনো তরজমা হয় না এর কোনো ব্যাখ্যা হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নামের সিফাত মওলা পাক আল্লাহ নামের ভিতরে লুকাইয়া রাখছে এক নাম নিবে সমস্ত সিফাত বান্দার পাশে হাজির হবে আল্লাহ নিজে বলেন লক্ষ্য কইরেন ইন্নানি আল্লাহ আল্লাহ কি বলেন আল্লাহ আমি নিজে আল্লাহকে আল্লাহ নিজে মের মোহতারাম ভাই আসেন তো দেখি হাদিস বাকে কি বলা হয় ও ততদিন পর্যন্ত মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই ততদিন পর্যন্ত কেমত হবে না কেমত কবে হবে কে কে জানেন কোন বলেন 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 জানেন নি কেউ এ কেউ জানেন স্টেজের অনেকে জানতে পারে কি বলেন কেউ জানেন না এক লোক এসে বলে ইয়ারসুল্লাহ

কেমতের অপেক্ষা করতেছ ও ডাক দিয়ে কই আর সুল্লাহ তেমন কিছু আমল করতে পারি নেই তবে দিলের ভিতরে আপনার মহব্বত আপনার মাওলার মহব্বত বিদ্যমান আছে আপনার মহাব্বত আছে আপনার মাওলার মহাব্বত আছে নবীজি বললেন যাক আর কিচ্ছু লাগবে না বল না আর কিছু লাগবে না ওমিয়ারা এখন তো নবী পাবো না এখন তাইলে কি করবো নবীর ওয়ারি সোলামে একরাম ওলামে একরামদেরকে যারা মহাব্বত করবে মৌলাকে যারা মহাব্বত করবে কে অপেক্ষা করতে হবে না মৌলা ওদেরকে জল্লাদের ব্যবস্থাপনা করে দিবে ওমরে মোহতারাম ভাই তো আল্লাহ বাকরবুল আলমিন কে আমত কবে ঘটাবেন কেউ জানি না কেউ জানি না জানেননি কেউ আরে বলেন না কেউ জানেননি পিছন দিয়ে ঘুমাই গেছে নাকি আসে সবাই যাক না পিছনে ওমের মোহতারাম ভাই ও একদম পিছনে যারা আছেন তারাও একটু সামনে আগে আসেন যারা দাঁড়ায় আছেন তারাও বসে পড়েন কারণ এইটা হলো মজমা এটা কৌমা না দাঁড়াইয়া থাকার জিনিস না এখানে বসতে হয় যদি বসার জায়গা না পায় তখন দাঁড়ায় থাকলে বসার গণ্য হয়ে যাবে তো সবাই একটু বসে যাওয়া যায় না ইনশাল্লাহ আসেন আসেন ওই যে পিছনে যারা আছেন একটু সামনে আগে আসেন ওমের মোহতারাম ভাই ও মৌলা বাকরবুল আমিন কবে কেয়ামত ঘটাবেন কেউ জানি না মুসলিম জরিবের একাদিশ মওলাপাত রবুল আলামিন নবীজির জবান দ্বারা জানাইয়া যায় কেয়ামত কবে হবে ওমের মতনাম ভাই ও এটা তো জানি না তবে এতটুক জানি কেয়ামত ওই পর্যন্ত হবে না কবে কোন পর্যন্ত কল কজন্ত কলায়া কমসা হাচ্চায়ো কলা পিল্লা নদী আল্লাহ কন কন বলেন 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 কেমন অতদিন পর্যন্ত সংগঠিত হবে না দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে বলা লোক থাকবে ততদিন পর্যন্ত মাওলা কেমন সংগঠিত করবে না খুশি হয়েছেন আল্লাহর জিকির করার জন্য রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা হাত তোলেন তো হ্যাঁ লম্বা করেন এই যুবকের দল ইউটিউব চালাইতে চালাইতে ঘুমাবে না পারবে ইনশাল্লাহ আল্লাহ জিকির করতে করতে ঘুমাবে ইনশাল্লাহ পাক্কা ওয়াদা ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক বলেন আমিন আমার বয়ানের মোর ওদিকে না আমি ওদিকে চলে গেছিলাম তো আল্লাহ আল্লাহ শব্দ চিৎকার দিয়ে বলার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ মেরে মোখতারাম ভাইও আমাদের নামের সাথে কত কিছু লাগে না এই কথা চেয়েছিলাম আমাদের নামের সাথে কত কিছু লাগে অমুক তমুক মহাদিস মাওলানা আলমন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর ওমিয়ারা নবীজি সাবি এক একজন সাবি যার নাম বললাম হজরত অমর অমিয়ারা আগে পরে কিছু আসেনি আর বলেন না আছে নাই কিচ্ছু শুধু আমর এই অমর আলামিন এত কবুলিয়ার তাকে দান করে এত মকবুলিয়ার দান করে মদিনা শরীফে হঠাৎ একদিন ভূমিকম্প শুরু হয় জমিল কেঁপে ওঠে অমো জমিনের উপরে দাঁড়াইয়া লাঠি দিয়ে খোঁচা দেয় লাঠি দিয়ে জমিনে বাড়ি দেয় বলে ও জমিন আমি মুহাম্মাদের গোলাম আমি বলতেছি তুই আর এক বিন্দুও কাঁভাকাপি করিস না এই কথা শোনার পর মদিনা শরিফের জমিন কাঁভাকাপি বন্ধ করে দেয় অমি আর ওমর ওই সাহাবি মদিনা শরিফের দিকে একদিন অগ্নায় গিরির থেকে অগ্নায় ফুলকি ছিটে ছিটে আসতেছিলো ধেয়ে আসতেছিলো আগুন চিনেন যে আপনারা অনেকে দেখছেন পাহাড়ের চূড়া থেকে আগুন উপরের দিকে উঠে জমিনে ছড়াইয়া পড়ে তো একদিন দেখা যায় পাহাড়ের চূড়া থেকে আগুনের ফুলকি মদিনার দিকে আসতেছে হজরত ওমর কি করলেন কয়ে চাদর একটা দিয়া নিজের শরীরের চাদর দিয়া তামি মে একদম ভোলা বালা সাহাবি তামিমে মে চাদরটা দিয়া কয় ও তামিম যাও আগুনের কাছে যাবা আগুনের সামনে এই চাদরটা নারাবা আর রাইয়া বলবা যে মোহাম্মদ গুলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পুনরায় ফিরে যেতে বলেছে তুমি মেদারি ভোলাবালা সাহাবী সরল সোজা সাহাবী আগুনের সামনে যায় এরকমভাবে নারায় naray চাদন naraiya কয় ও আগুন তোমাকে হযরত ওমর ফিরে যেতে বলেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আকুল দিক পরিবর্তন করে মদিনাতুল মালাওয়ারাত থেকে ফিরে অন্য দিকে চলে যায় কেমন শানওয়ালা সাহাবি আল্লাহু আকবার কল্লাহু আকবার কামুল শাহ মোল্লা সাহাবী তাদের নামের আগে পরে কিছু আছে নাকি আমরা কল না তো আম্মা আমাদের নামের আগে পরে লাগে কেন জানেন আমরা তো দুর্বল আমরা কি দুর্বল ও গোরা ডিম পাম দিয়ে আরও দুর্বল বানায় এমনিই দুর্বল খুঁটি লাগে ঢাকনা ওটা কি কি বলে আপনাদের দেশে কি বলে ঢাকনা নাকি হ্যাঁ ঠিক আছে আরে বলেন না সবাই রাখছেন নি বলেন না কি বলে ঠিকা ঠিকা লাগে ডাইনে ঠিকা দাও বামে ঠিকা দাও পিছনে দাও সামনে দাও কত দিকে ঠিকা লাগে এগুলা দিন ঠিকে ঠিকে দিয়েও এত বয়ান হয় তাও কপালে হেদায় জোটে না আমাদের আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করে না বলেন আমি তো আজ আমি বয়ান করব তো বয়ান চলবে নাকি ইনশাল্লাহ সবাই থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন ইনশাল্লাহ মাঝখানে ভাঙ্গন একটা হয়ে গেছে হাত নামার মাঝখানে ভাঙ্গন একটা হয়ে গেছে আমরা যারা এই ঝড়ের টিকে আসি শেষ পর্যন্ত আখিরি মোনাজাত কইরা গুনা খাতা মাফ করাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি কইরা তারপরে বাড়ি যাব ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন বয়ান করবো মেরে মোহতারাম ভাইও যেহেতু মাদ্রাসার মাহফিল আইসা পোস্টার দেখলাম মাদ্রাসা সম্বন্ধে কিছু বয়ান করতে মনে চায় মাদ্রাসা দিয়ে কি হইল কেন মাদ্রাসা দিলাম কি লাভ মাদ্রাসা দিলে হয় মাদ্রাসা দিয়ে কি উদ্দেশ্য আমাদের নিহিত হয় আমাদের লাভ কি মাদ্রাসা কেন দিব মাদ্রাসা কে সর্বপ্রথম দিল কবে থেকে শুরু হইল নাকি হুজুররা ব্যবসা লাগাইছে হুজুররা এমনি তো হুজুর গো লোকের অভাব নেই নাকি কথা কয় না আরে অববাদের অববাদ ওমের মহতারাম ভাই আল্লাহ পাকবুল আলমিন আল্লাহ আল্লাহ এই যে এখানে মাদ্রাসা খায়েম করলেন কেমনে মাদ্রাসা হইল এমনি এমনি উইরা এসে জুইরে বসলো বলে না 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 উড়ে এসে জুড়ে বসে নাই মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস দুই চার পাঁচ দশ পনেরো মিনিটের ভিতরে বলবো সবাই দিল দিয়ে শোনার জন্য রাজি ইনশাল্লাহ পিছন দিয়ে কয় নাই সবাই রাজি ইনশাল্লাহ কারা কারা মাদ্রাসার ইতিহাস জানতে চান হাত তুলেন সবাই আছেন ইনশাল্লাহ আল্লাহ কবল আপনি এই আপনারা হাত না ওই যে পিছনে যারা বসছে তারা হাত তুলছে নিজে তারা তো একদম মানে এক ধাপ উপরে আছে আল্লাহ তাদের কবুল করুক বলে আমি যারা দাঁড়াই আছে তারাও হাত তুলছে সবাই হাত তুলছে কই দাঁড়ানো লোকরা হাত তুলে নাই হাত তো আই ছেলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন ও মেরে মোহতারাম ভাইও মাদ্রাসা কবে হয় আমি অনেক পিছনে ঘুরে যাচ্ছি আপনারা লক্ষ্য করেন অনেক পিছনে একটু ঘুরে ইয়া নিয়ে আসতে হয় না হলে বুঝবেন না মাওলা পাক রব্বুল আলামিন নিজে বলেন হাদিসে কুদসিতে নিজে মাওলা পাক বলেন কি বলেন মাওলা পাক নিজে বলেন কুমতু কাংজান মাখফিয়ান ফারাত্তু আন উযহারা ফখলাকতু খলকা আল্লাহু আকবার কল আল্লাহু আকবার অগ্রিম আল্লাহ আকবার বলাইলাম কেন 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 মাওলা নিজে বলেন কুংতু কানসান নাফিয়ান আমি মৌলা বাক নিজে একটা লুকাই দোকনি ছিলাম অনেকের মনে প্রশ্ন হয় আল্লাহ কে বানাইলো আল্লাহ কেমন আল্লাহ আগে কেমন ছিল না না এগুলো চিন্তা করা যাবে আরে বলেন না বলেন না যাবে যাবে না আল্লাহ তো আল্লাহ মৌলা পাক নিজে বলেন কুমতু কাংসাল মাখফিয়ান আমি মাওলা লুকাই তো খনি ছিলাম ফারাতু আন আমি মাওলা চাইলাম আমার প্রকাশ ঘটুক তো কি করলাম ফাকালাকতু খলকা আমি মাওলা মাখলুক বানানো শুরু করলাম কি বানায় কি বানায় আরে বলেন না কি বানায় মাখলুক বানায় আমি আপনি মাখলুক কুকুর একটা মাখলুক আসমান মাখলুক জমিন মাখলুক সব কিছু মাখলুক এই মাখলুক বানাইতে যাইয়া মৌলালি যা বলেন ফাইল নামা ইদা র দাশাইয়ান হইয়া কুল আলহু কুম ফায়াকুল মৌলাবত মাখলুক বানাইতে যাইয়া যখনই কোনো কিছু বানাইতে যায় শুধু কুন বলে আসমান উঁচু হয়ে যায় আল্লাহ আকবর কবেন না আসমান উঁচু হয়ে যায় মাওলা কোন বলে জমিন গুলো বিছানো হয়ে যায় মাওলা কোন বলে সমস্ত কিছু সেট হয়ে যায় মনে করি ছোট বলে না 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 আমি বললাম মাওলা কোন বলে আসমান উঁচু হয়ে যায় মনে হয় আসমান একটুখানি বলে না 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 আসমান এত বড় এত বড় এত বড় ওই যে আসমানের দিকে তাকাইয়া দেখি সূর্য জল জল করে জ্বলতেছে ওই সূর্য কত বড় জানেননি কই এই দুনিয়ার থেকে তেরো লক্ষ গুল বড় মাওলা সূর্যটাকে বানাইছে সবাই বলে না সবাই বলে না বলেন বলেন সবাই সোমান আল্লাহ বলেন সবাই কেন বলাই কেন বলাই সোমান আল্লাহ মানে কি জানেননি তাও তো অনেকে জানেন না সোমান আল্লাহ মানে আল্লাহ পাক বলেন 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 আল্লাহ পাক সবাই জোরে আল্লাহ পাক আল্লাহ পাক আর পিছন দিয়ে যুবক বলে না মিছিল গেলে তোর গলার আওয়াজ বাইরে যায় ব্যাপার কি দিনের মধ্যে এলে গলায় তালা বাইরে রাখো জবান দিয়ে চলকে আল্লাহ জিকির করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের দিকে নেক নজর দাও বলেন বলেন সুবহান আল্লাহ মানে আল্লাহ পাক আরো জোরে আল্লাহ পাক আরো জোরে হ্যাঁ এই থেকে আওয়াজ আসতেছে না ব্যাপার কি এই কোন কি সমস্যা আছে নাকি হ্যাঁ ভাই তোমাকে ক্ষুদা লাগছে খাবার কিসে তা জোরো বলো জোর বলো সোভান আল্লা আল্লাহপাক আরোর জোরে মুখস্ত থাকবে ইনশাল্লাহ সোভান আল্লাহ মানে কি লাফাক আল্লাহপাক কেন বলাইলাম জানেন একটুখানি পাগলা আমি করি মৌলার নজর যদি আমার উপরে পড়ে যায় আপনার উপরে যদি মৌলা পাকের নজর পড়ে যায় কেরাতের ময়দানে দুই ব্যক্তি জাহানামের পারে দাঁড়াইয়া হাওয়া মাউস শুরু করে দিবে গেলাম রে বললাম রে মওলা আপাকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো মাওলা বলবেন কিরে দেখ তো ওই দুইটা চিল্লে চিল্লি করে কেন ফেরেস তারা যাবে কিরে তোরা চিল্লেস কেন চিল্লা চিল্লি করতে সুস্কান ওরা কি উত্তর দেয় জানেন বলে আরে আমরা তো চিল্লাইতেছি মাওলার নজর যেন আমাদের উপরে পড়ে মৌলা আপাকে নেক নজর আমার উপরে যেন পড়ে এই জন্য চিল্লা চিল্লি করতেছি অন্য কোনো কারণে না মেয়ের মতন ভাই ও ওদের দুই জেকে ডাকাইবেল এদিকে আয় মৌলার কাশেষ নেওয়া হবে মৌলার সামনে হাজির করা হবে বলে কি রে তোদেরকে জাহান নামের ফয়সলা দিয়ে দেওয়া হইসে এ দুইজন জো কয়জন আর বলে না কয়জন জো দুইজন বলে তোদেরকে না জাহান নামের ফয়সালা দেওয়া হয়েছে ওরা বলে মহলা আমার মন বলতেছে না তুমি সত্যি সত্যি জাহান ফয়সালা দিয়েছো মহলা ও মালি

তুমি একটা হুকুম তাও যদি অমান্য করি মাওলা আমার মন বলতেছে মাওলা অমান্য করা যাবে না তাই তো দূর দিছি। মৌলা বাকের পক্ষ থেকে বলা হবে এই যদি তোর ধারণা যা আমি মাওলা তোরে মাফ করে দিলাম আর লোক বলে কি রে তুই যাস না কেন ও এক পা হাঁটবে দুই পা পিসাবে আর পিছনের দিকে তাকাবে আর মনে মনে বলবে গুনা আরো সাগরে মলা তোমারও রহমত পানে ফিরে ফিরে চাই ও মওলা গুনার সাগরে ডোবাসি তবুও তোমার রহমতের দিকে ফিরে ফিরে তাকাই ও মালিক আমার মন বলতেছে না তুমি সত্যি সত্যি জাহান্নামে নামে তুমি না রহমান তুমি না গফার মওলা পাকের পক্ষ থেকে বলা হবে এ আমার প্রতি তোর এই ধারণা যা 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 তোকেও আমি মাওলা জান্নাত দান করে দিলাম আল্লাহ আল্লাহর জন্য পাগলামি করার জন্য রাজি আছেন ঈশা আল্লাহ আল্লাহর সাথে পাগলামি করবেন তো ঈশা আল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক বলেন আমিন তো বলতেছিলাম মাওলা ফাকরুল আলামিন আসমান জমিন বানাইলেন কেমনে বানায় শুধু বলে কোন কি বলে বলেন 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 হ্যাঁ পিছনে সবাই বলেন কি বলে কোন কোন হুমিয়ারা এইটা যে বলাইতেছি এরও কারণ আছে এইটা বললেন আপনার নাম আমার নাম মাওলা বাক তলে বেলেমের খাতায় উঠাইয়া যায় কল বেলেম হওয়ার জন্য রাজি ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক বলেন আমিন মাওলা শুধু বলে কোন 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 আমি কিন্তু একশো আশি ডিগ্রি বেগে চালাইতেছি আমার কথা কি বুঝতেছেন নি আপনারা সবাই বুঝতেছেন একশো আশি ডিগ্রি বুঝেননি একশো আশি ডিগ্রি বেগে চালাইতেছি কারণ বড় বাইরে রাইকে আসছি আল্লাহ যেন তার মাথাটা ঠান্ডা রাখে আল্লাহ তাকে সিলেটে আমেলা কামেলা আত আনুসিব করুক বলেন আমিন মৌলা বক্রব্বুল আলামিন নিজে বলেন আমি মাওলা যখন কিছু বানাইতে মনে চায় শুধু বলি কুন যখনই কুন বলে সঙ্গে সঙ্গে সব হয়ে যায় মাওলা কুন বলে আসমান উঁচু হয়ে যায় মাওলা কুন বলে জমিন বিছানো হয়ে যায় মাওলা কুন বলে সমুদ্রগুলো উত্তাল তরঙ্গ বইতে আরম্ভ হয়ে যায় মাওলা কুন বলে সমস্ত কিছু বনে যায় আজরাইল বনে যায় জিব্রিল বনে যায় শুধু বলে কোন কুন 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 সব কিছু হয়ে যায় সব কিছু বানাইয়া টানাইয়া দিনে বানায় কয় ফিস ইত্যাদি আইয়াম ছয় দিনে মৌলা পাক বানায় সমস্ত কিছু সাজাইয়া সব ফুলের সাইরা দিয়া বলে তোদের আর কোনো কাম নাই একটাই শুধু কাজ শুধু মাওলা পাকের জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো কাম নাই সবাই শুধু জিকির করে ফেরেস তারা শুধু জিকির করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও মিয়ারা যত মখলুক আছে মৌলা পাকের জিকির করে বাতাস প্রবাহিত হয় ও মৌলার জিকির করে পাতায় পাতায় বাড়ি লাগে ও মৌলা জিকির করে কুকুরে কেউ কেউ করে ও মৌলা পাখির জিকির করে ও মের মোখতারা ভাইও আকাশে মেঘ বর্ষণ হয় তাস টাস বাড়ি খায় ঠাডা পরে আমরা মনে করি ঠাডা পরে তাই না আমরা মনে করি ঠাডা পরে আসলে ঠাডা পরে না ও মাও লাস করে সুবাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা কুকুরে ঘেউ ঘেউ করে ও মৌলা পাখির জিকির করে বিড়াল মেউমেও করে ও মৌলা পাখির জিকির করে যত মাখলু কাছে সব মাখলু মাওলার জিকির করে মৌলা পাখির ও আলামিনে মিনে কয় না রে তোদের জিকির আমার মজা লাগে না কন না লা তোদের জিকির আমি মাওলার মজা লাগে না বলে কি করবো মাওলা আমি এমন এক মাখলুক বানাবো যেই মাখলুখ মাঝে মাঝে জিকির করবে আবার মাঝে মাঝে যাইয়া ইউটিউবে দেখবে অশ্লীলতা করবে ও আমার জিকির ভুলে যাবে গুনা করে ফেলবে আবার তোর দিয়ে আইসা আমি মাওলার কাছে মাফ চাবে মাওলা ভুল করে ফেলাইছি আমাকে তুমি মাফ করে দাও আবার গুনা করবে আবার মাফ চাবে আবার গুনা করবে আমি এমন এক মাখ বানাইতে চাই যারা জিকিরও করবে আবার না ফারমানিও করবে মেয়ের মোখতারাম ভাইও মৌলা পাকবুল আলমিন ফেরেস্তাদেরকে মাটি নেওয়ার জন্য বলেন ফেরেস্তারা মাটি নিয়ে যায় খুব সংক্ষেপে বলতেছি না মাটি নেওয়ার পর মৌলা পাকবুল আলমিনের হুকুমে বাবা আদম আলাইসাল্লামের মূর্তিকে বানায় মূর্তিকে বানাইয়া মৌলা পাকবুল আলমিন নাকের ভিতরে ফু একটা দেয় মৌলাফাকে কুদরতি সিনা থেকে ফুমারে আদম আলাইস্লাম নাড়াচাড়া শুরু করে আল্লাহ আল্লাহ মৌলাপাকুল আলমিন বাবা আদমের পিঠের ভিতরে হাত মাইরা ভালো জান্নাতের রুগুলো বের করে ডান দিকে চাইলমারে আর আকাত মারে কালা বৃষ্টি কালো জগন্ন্য জাহান্নামের রুগুলোকে বের করে বাম দিকে চাইলামারে আমি কারো কোনো পরোয়া করি না সমস্ত রুগুলোকে ময়দানে দাঁড় করাইয়া দিয়া মাওলানা নিজে লম্বা চুরা ভাষণ দেওয়া শুরু করে আল্লাহ সবাই জোরে সরে বল না সুবহানাল্লাহ ভাইজান চলে আসছে আর হয়তো পাঁচ সাত মিনিট আষ্টে স্টেপে বাধা মেরে মোক্তরাম ভাইয়ো এইবার মাওলা পাক রব্বুল আলামিন লম্বা চুরা ফাছুন দেয় কয়ে এ আমি কে জানিসনি কই কে মাওলাকে কই ওয়ান সাল্লামিনা সামাইমা ফাকরু জনাবি মিনাস সামরাত আমি মাওলা ওই মাওলা তোদের জন্য রিজিকের ব্যবস্থা করব আসমান থেকে পানি বর্ষণ করব জমিন থেকে শস্য উৎপাদন করব আমি মাওলা ওই মাওলা তোরা বিপদে পড়বি আমি মাওলা তোদেরকে উদ্ধার করব এ দুনিয়ায় যাইয়া আমি মাওলা আপনাকে রব হিসেবে মানবি কিনা বল গোলাপাক নিজে প্রশ্ন করেন আলাস্তুবে ও রুহের জগৎ আমি কি তোদের রব না সমস্ত রুহ মাওলা পাকের সামনে দাঁড়ানো কেউ কোনো কথা বলে না বাবা আদম ওখানে দাঁড়ানো বাবা ইব্রাহিমের রুহ ওখানে দাঁড়ানো কেউ কোনো উত্তর দিতে পারে না আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আলাস্তুবে রব্বিকুম কি বলে আলাস্তু কেউ কোনো উত্তর দিতে পারে না সবাই হা করে তাকিয়ে আসে হঠাৎ করে পিছন থেকে আওয়াজ সবাই বলেন 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 বালা হা মাওলা আপনি রব আপনি রব অন্য কোনো রব না সবাই তাকায় কিরে তুই কেমনে পারলি আর কেউ পারে না সবাই কেউ উত্তর দিতে পারে না সবাই হা করে তাকিয়ে থাকে তুই কেমনে উত্তর দিলি তোরে কে শিখাইয়া দিল মাওলানা পাক বলে আরে ওরে কি জিজ্ঞাস আমি মাওলানা তার স্বয়ং নিজে উত্তর দিতেছি মাওলানা পাক উত্তর দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকলিন ইনসান রহমান মানে তো সে শেখ আকবর কর্লাহ আকবর রহমান মানে তো আল্লাহ ও মিয়ারা আল্লাহরুল এর পরে কি বলেন আমি তর্জমা করতেছি আপনার উত্তর দিবেন আল্লাহ আমি মাওলা ওই মাওলা যেই মাওলা আমি কোরআন শিখেইলাম আমি মাওলা ওই মাওলা যেই মাওলা আমি মানুষকে বানাইলাম ও মিয়ারা আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহ মানুষ বানায় আগে না কোরআন শিখায় আগে বলেন 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 চিৎকার দিয়ে সবাই বলেন কি কোরআন শিখায় আগে মানুষ বানায় পরে আল্লাহ নিজে বলেন আল্লাহ আল কোরান কলাফল্লিং শান হাদিসে পাক তারপরে নি একটা হাদিস বাংলা তরজমা করে শুনাইয়া যায় মৌলা বাকত গুলা নিন সুরাত তেলাওয়াত পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগে কুদরতি জবানে মৌলা নিজে তেলাওয়াত করে মৌলা নিজে তেলাওয়াত করে কি বলে লক্ষ্য করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন মানে কি আল্লাহই ভালো জানে অনেক মুফাসসিররা বলেন ইয়াসিন বইলা মৌলা পাক নবীজিকে ডাক দেয় সুবহানাল্লাহ কল্লা সুবহান মৌলা বাগ ডাক দেয় ও মেরে মহতারাম ভাইও এরপরে আবার কি বলেন বলে ইন্নাকা ইন্নাকা নিশ্চয় আপনি 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 ও মেয়ারা ডাক কারে দেয় যে সামনে থাকে নাকি যে অবচরে থাকে বলেন না বলেন না যে সামনে উপস্থিত থাকে তারে ডাক দেয় নাকি যে অনুপস্থিত থাকে তারে ডাক দেয় উপস্থিত ব্যক্তিরা ডাক দেয় না ওম তুমি বলে কারে যে সামনে থাকে তাকে তুমি বলে বলে তুমি এইটা করছো সেইটা করছো আর যে অগচরে থাকে অনুপস্থিত থাকে তাকে বলে সে সে কি বলে সে আর তুমি বলে যে সামনে উপস্থিত থাকে তো তাবরানি শরীফের হাদিস মওলা পাক প্রতিমি সৃষ্টির বাবা তোমার গায়ে তো কোন হাত লাগায় নাই মৌলা কিছুই বানায় নাই মৌলাপাক পাক পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগে সুরাতুই তুই আসিরের তেলাওয়াত মাওলা নিজের কুদরতি জবান করে নিজে করে ও মিয়ারা তাহলে কি বোঝা যায় এক হাজার বছর আগে মাওলা পাক নবীজিকে সামনে কোথায় পাইল আল্লাহু আকবার কবেন না কালকে বলবো নবীজিকে সামনে কোথায় পাইল এক হাজার বছর আগে বাবা তোমরাও বানায় নাই পৃথিবীও বানায় নাই মৌলা পাক এক হাজার বছর আগে সুরত ইয়াসিনের তেলাওয়াত করে আবার ডাক দেয় ইয়াসিন ইন্নাকা নিশ্চয় তুমি 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 এর দ্বারা বোঝা যায় মৌলা পাক রব্বুল সামনে পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে নবীজির রুখে মোকাদ্দ মৌলার সামনে উপস্থিত ছিল মওলা সামনে উপস্থিত ছিল মওলা পাক রব্বুল আলামিন কুদরতি সিনাকে মাদ্রাসা বানাইয়া নবীজিকে কোরআনের ছাত্র বানাইয়া মওলা পাক নিজে কোরআন কারীমে শিক্ষা মওলা নিজে দান করে দিছে এই কোরআন শেখার জন্য কারা কারা রাজি আছি হাত তুলেন হাত তুলেন আর সময় নষ্ট করব না বেহাদিব হয়ে যাবে বড় ভাই চলে আসছে তো মাদ্রাসা قائم করেন কে আয় হাত তুলেন হাত তুলেন নাম হইছেন মাদ্রাসা কায়েম করেন কে ওই মাদ্রাসা এখানেও কোরআন